হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুবান আক্তার ঝুমু, আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন, আমরাও সকলে ভালো আছি। আমার আজকের ভিডিওটি মূলত, আমি কয়েকদিন আগে ঢাকায় গিয়েছিলাম, সেই ঢাকায় যাওয়ার যে জার্নিটা আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আমার মেয়েরা তো অনেক খুশি, অনেক দিন পর কোথাও বেড়াতে যাচ্ছে, আমিও খুশি, আমার অনেক ভালো লাগছে। প্রায় 4 বছর পর নানার বাড়ি যাব, অনেক ভালো লাগছে। তাই তো চলুন আজকের ভিডিওটি আমরা পুরোটাই দেখি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কি পড়বা? মাস্ক পড়বা? মেয়ে মাস্ক পরছে। ও অবশ্য মাস্ক পরতে অতটা বিরক্ত করে না, ও মাস্ক পরে থাকতে পারে। সবসময় বাইরে যাওয়ার আগে ও বলবে, আম্মু আমাকে মাস্ক দাও, মাস্ক পরবো। এত আমরা বের হচ্ছি, এখন প্রায় 8:30 মতো বাজে, বের হয়ে যাচ্ছি। বাসে উঠলাম আমরা, একটু পরে বাস ছেড়ে দেবে, সবাই সিটে বসে আছি। আমার মেয়েরাও বসে আছে, অনেক খুব খুশি। আমার 2 মেয়ে তো কবে থেকে অস্থির হয়ে গেছে যে কখন যাব, কখন যাব আমরা বেড়াইতে। একটু পরেই বাস ছাড়বে আমাদের, বাস ছেড়ে দেবে। ময়মনসিংহে একটু ঠান্ডা সকালের দিকে, যদিও আগের মতো অত ঠান্ডা নেই, কিন্তু সকালের দিকে ভালোই ঠান্ডা লাগে। বাস ছেড়ে দিয়েছে, এখন যাচ্ছি আমরা। ঢাকায় প্রায় আমি 4 বছর, আমার নানার বাড়িতে 4 বছর পর যাচ্ছি, কিন্তু 2 বছর আগে ঢাকায় গিয়েছিলাম, তখন নানার বাড়িতে যাওয়া হয়নি। এবার নানার বাড়িতে যাচ্ছি। আমরা যখন ঢাকায় যাই আসলে সেরকম সময় নিয়ে যাওয়া হয় না, হাজব্যান্ডের ছুটি থাকে না, ব্যাংকে জব করে, ছুটি পায় না, এই জন্য দেখা যাচ্ছে 2 দিনের জন্য যাওয়া হয়। তাই ঢাকায় অনেক আত্মীয় স্বজন আছে, কিন্তু সবার বাড়িতে 2 দিনে ঘোরা সম্ভব হয় না। একদিকে ঘোরা শেষ করলো আর একদিকে ঘোরা যায় না। তাই 2 বছর আগে যাদের বাড়িতে গিয়েছিলাম তখন নানার বাড়িতে যাইনি, এবার আবার নানার বাড়িতে যাব, ওদিকে আবার যাওয়া হবে না। আমরা বাস থেকে নেমে পড়েছি, এখন এখন আমরা নানির বাসা যাচ্ছি। ঢাকায় পৌঁছে গেছি, ভালো লাগতেছে, অনেকদিন পর ঢাকায় আসছি, কিন্তু ঢাকার আবহাওয়া অনেক গরম, প্রচুর গরম পড়ছে, এখানে ঠান্ডা একেবারেই নেই। কিন্তু ময়মনসিংহে তো এখন তখনও ঠান্ডা ছিল। আমার মেয়েরা ক্লান্ত হয়ে গেছে, অনেক সকালে উঠছে, ওরা ওরা তো ঘুম থেকে এমনিতে ওঠে 9টা 10টার দিকে, জার্নির কারণে ওরা আজকে উঠেছিল 6:30টার দিকে, এই জন্য খুব ক্লান্ত। আমরাও ক্লান্ত, আমার বাস জার্নি একটু পছন্দ না, তবু করতে হয়। বাসে আমার বমি হয় না, যদিও একটু বমি ভাব লাগে, খারাপ লাগে। ভালোই লাগতেছে, আমার মেয়েরা দেখছে, অনেক কিছু
আমার ছোট মেয়ে তো একদমই ছোট, ও তো এর আগের বার 2 বছর আগে যখন এসেছিলাম তখন তো ওগুলো ওর মনেই নেই, ওগুলো কথা ওর মনেই নেই, ওর কাছে সবই নতুন, যখন যেখানে যায় সেটাই নতুন। ছোটবেলায় এসব কথা তো অত মনে থাকে না। এর তো আমরা নানির বাড়িতে পৌঁছে গেছি, আমরা আসার পরে নাস্তা করে নিয়েছি, তারপর এখন নানি দুপুরে রান্নার আয়োজন করতেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব যমুনা ফিচার পার্কে। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, রেস্ট নেওয়ার পরে 4টার দিকে আমরা যমুনা ফিচার পার্কে যাওয়ার জন্য রেডি হয়ে বার হয়েছি, গাড়িতে করে যাচ্ছি যমুনা ফিচার পার্কে। অনেক ভালো লাগতেছে, যদিও ক্লান্ত অনেক, সকাল 6টা থেকে এখন পর্যন্ত একটু ঘুমানো হয়নি, রেস্ট হয়নি অতটা, তবু ঘুরবো সেই আনন্দে, সবাই খুশি, ক্লান্তি সব ভুলে গেছি আমরা। আমার মেয়েরাও ভালোই আছে এখন পর্যন্ত। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো? আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করছি। আগামী ভিডিওতে আমরা যমুনা ফিচার পার্কে কী করলাম, কেমন মজা মজা করলাম তা নিয়ে থাকবে আমার ভিডিও। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।